নির্বাচন নিয়ে বিতর্ক রয়েছে, সেরকম একটি জায়গা থেকে আমি মনে করি না যে মাননীয় প্রধানমন্ত্রীকে সদস্য পদ ঘোষণা করা উচিত এখানে। সেই জায়গা থেকে আমি সহ আরও কয়েকজন অপোজ করেছেন, আর সেটি সেটা বলেছি যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত একজন সম্মানের ব্যক্তি, তিনি রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী প্রধান। সুতরাং আমরা বলছি যে এখানে ডাকসুর আজীবন সদস্য পদ দেওয়াটা খুব তার জন্য বড় কিছু না, যেহেতু এই নির্বাচন নিয়ে একটি বিতর্কিত অবস্থান রয়েছে বর্তমানে। শিক্ষার্থীরা আমরা যখনই দায়িত্ব নিচ্ছি, অন্যদিকে আমার ভাইরা বোনেরা তারা কিন্তু এই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে মিছিল করতেছে, বা তারা পুনর্নির্বাচনের দাবি পোষণ করতেছে, এবং আমি ভিপি হিসেবে তাদের সেই দাবিকে সমর্থন জানিয়েছি। আজকের এই জায়গা থেকেও আমি আমাদের যে সভাপতি মাননীয় বিসি স্যার তাকেও বলেছি যে নির্বাচনী যে তদন্ত কমিটি গঠন হয়েছে তাদের তদন্ত বেরিয়ে আসবে যে অনিয়মগুলো হয়েছে। এখানেও আমরা রোকেয়া হল এবং কুয়েত মুচ্ছি হলের ঘটনাটি নিয়ে আলোচনা করেছি। সেই জায়গা থেকে আমিও বলেছি যে পুনর্নির্বাচন হওয়া দরকার।